হ্যালো ভিউয়ার্স, যারা ফটো এডিটিং সম্পর্কে কোনো কিছুই জানে না, ফটো এডিটিং সম্পর্কে আপনার কোনো নলেজ নেই, আজকের এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য। আপনারা চাইলে মাত্র 5-10 সেকেন্ডের ভিতরে যে কোনো ফটোকে অনেক প্রফেশনালভাবে এডিটিং করতে পারবেন। কোনো ধরনের অ্যাপ্লিকেশন, কম্পিউটার, ল্যাপটপ, পিসি কোনো কিচ্ছু লাগবে না, এমনকি ফটোশপ টটোশপ কোনো কিচ্ছু ব্যবহার করতে হবে না। আপনার হাতে থাকা স্মার্টফোনটা ব্যবহার করে মাত্র 5-10 সেকেন্ডের ভিতরেই আপনি এই এডিটিংটা শিখতে পারবেন। তো এর জন্য আপনাকে সিম্পলি আপনার ফোনে থাকা যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিতে হবে। আমি আমার ফোন থেকে ক্রোম ব্রাউজারটাই ওপেন করে নিব। এরপরে সার্চ অপশনে গিয়ে আপনারা লিখবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ। আমার অটোমেটিকলি চলে আসছে। আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ লিখবেন, আমি স্ক্রিনেও লিখে দেবো। তারপর এখান থেকে গোতে ক্লিক করে দেবেন। সার্চ দেওয়ার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আপনার প্রথমে যে ওয়েবসাইটটা পাবেন রিমুভ ইমেজ ব্যাকগ্রাউন্ড, এটার উপরে একটা ক্লিক করে দেবেন। তারপর দেখতে পারবেন যে আপলোড ইমেজ, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার সাথে সাথে এই যে আপনাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে, আপনার গ্যালারিতে চলে যাবেন। এখান থেকে যে ফটোটা আপনারা এডিটিং করতে চাচ্ছেন সেই ফটোটা সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে সাপোজ এই প্রথমে 3 নম্বর যে মেয়ের ছবিটা আছে এটা সিলেক্ট করে নিলাম, যেটা আমার থাম্বনেইলে দেওয়া। দেখেন এই যে আমার ছবিটা কিন্তু সাথে সাথে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। এরপর আপনারা এই যে এডিট অপশনে ক্লিক করে দেবেন। এডিট অপশনে ক্লিক করার সাথে সাথেই বন্ধুরা একটু সময় লাগবে। হ্যাঁ, এখান থেকে আপনারা মাঝখানে দেখেন একটা অপশন পেয়ে যাবেন আপলোড ব্যাকগ্রাউন্ড। এখান থেকে আপনার মন মতো আপনি কিন্তু ব্যাকগ্রাউন্ড চয়েস করে নিতে পারবেন, আপনার এই পিছনে একটা ব্যাকগ্রাউন্ড লাগিয়ে নিতে পারবেন। আপনার যেটা ভালো লাগে ছবির রেজুলেশন অনুযায়ী, ছবির গেট আপ অনুযায়ী আপনারা এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবেন। তো আমি এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম। সাপোজ আমি এই ব্যাকগ্রাউন্ডটাই ভালো লাগলো, এটাই নিয়ে নিলাম। এটাকে চাইলে আপনি কিন্তু ব্লার করে দিতে পারেন। এই যে উপরে যে শাড়িটা আছে এখানে ক্লিক করে করে আপনাকে হালকা ব্লার, বেশি ব্লার এরকম করে নিতে পারবেন। তো আমি হালকা একটু ব্লার করে রাখলাম, দেখতে একটু DSLR মতো লাগতেছে। তো এরকম আপনার মানে মন মতো করে সাজিয়ে নেওয়া হয়ে গেলে এখান থেকে আপনারা এই যে উপরে দেখতে পারবেন একটা তীরচিহ্ন দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন, এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে আপনি চাইলে কিন্তু এখানে আরেকটা কথা যে আপনার মন মতো ব্যাকগ্রাউন্ড আপনারা আপলোড করে নিতে পারবেন। তো আপনি এখানে ডাউনলোডে ক্লিক করার সাথে সাথে আপনার এই পিকচারটা ডাউনলোড হয়ে যাবে। আর আপনি যদি চান যে আপনার অন্য কোনো ব্যাকগ্রাউন্ড, নিজস্ব ব্যাকগ্রাউন্ড ইউজ করতে চান, তাহলে আপনি মাঝের সারিতে ক্লিক করে যে আপলোড ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলেই ব্যাকগ্রাউন্ড আপলোড হয়ে যাবে। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত, আশা করছি আপনাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না, কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।